স্টপ হয়ে গেছে লাইভ, কি হবে আমার? আচ্ছা, লাইভ কেন যেন বারবার একা একা বন্ধ হয়ে যাচ্ছে আমি জানি না। নীল শুভ্র 4G এর নমুনা? না, আমি 4G এখনো অন করি না, 3G ঠিক মতো পাই না। মুহাম্মদ আরাফাত হুসেইন আকান্দ আকান্দ, হাই হাই, পাঁচবার কানেক্ট করো। হ্যাঁ, ব্রডকাস্ট ইন্টারাপ্টেড। আচ্ছা, বেসিক্যালি যেহেতু নেটের খুব প্রবলেম হচ্ছে, আমি আমার মেইন কথাটা বলে যাই। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে, যার নাম হচ্ছে উফ ওয়ালি। ওইখানে ওইটার জন্য আমি আমার প্রথম ভিডিও একটা প্রোমো কিছুদিন আগে আপলোড করেছিলাম। সো আমার প্রোমো দেখে বেশ কয়েকজন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে। সো আজকে আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও আপলোড করব, ডেটিং ঢাকাইয়া গার্ল নামে, যেটা হচ্ছে ঢাকাইয়া মেয়েরা সবসময় একটু কি বলে ব্যারাস টাইপের হয়, যেটাকে বলে, ওরা সবসময় একটু, ওদের মধ্যে আলাদা একটা ইয়ে থাকে, পাওয়ার থাকে, একটা কার্স থাকে। সো ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আমি ঢাকাইয়া, সো আমার মনে হয় আমি যে ভিডিওটা বানিয়েছি আপনাদের সবার ভালো লাগবে। আর ইউটিউবে ভিডিও বানানো বা চ্যানেল খোলার রিজন হিসেবে আমি বলবো যে আমি অনেক সময় আমার ফেসবুকে হঠাৎ হঠাৎ দেখা যায় যে আমি কিছু ফানি ভিডিও আপলোড করি, যেগুলো হচ্ছে আমার যারা ফেসবুক ফ্রেন্ড বা ফ্যান তারা খুব পছন্দ করে। সো তারা আমাকে সবসময় বলতো যে আপু তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, কিছু ফানি ভিডিও বানাও আমরা দেখি। ওই জায়গাটা থেকে আসলে আমার, মানে আমি ইন্সপায়ার্ড হয়েছি যেটাকে বলে। আর আমার ভালো লাগে ফানি ভিডিও বানাতে। ইটস নট লাইক যে আমি সবসময় ফানি ভিডিও বানাবো। আজকে ভিডিওটা আপলোড করার পর আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমি আমার চ্যানেলটা কন্টিনিউ করবো কি না, যেহেতু আমি মেন স্ট্রিমে কাজ করি, অ্যাক্টিং করি। সো ওই পার্টটা শেষ করে বা ওইটাতে সময় দিয়ে যখন আমি সময় পাবো বা আমার মনে হবে, তখন দেখা যাবে যে হয়তো আমি আপনাদের জন্য ভিডিও বানাবো বা ফানি কিছু করবো, কন্টেন্ট থাকবে আমার ভিডিওতে, অনেক শেখার জিনিসও হয়তো থাকতে পারে, যে ভিডিও দেখে আপনারা অ্যাটলিস্ট বোর হবেন না। সো আজকে আমি আমার ভিডিওটি আপলোড করব। আই হোপ আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল উফওয়ালিতে। ভিডিওতে আমার সাথে আছে জাকি, ও আমাকে অনেক হেল্প করেছে, ও আমার সাথে অ্যাক্টিং করেছে, প্লাস হচ্ছে অমিতাভ আহমেদ, রানা মামা, আরাফাত কীর্তি, আমার ওল্ড টাউনের কিছু ফ্রেন্ড শান্ত, তুষার, ওরা সবাই ছিল, আমাকে খুব হেল্প করেছে। আমি জানি না কেমন হয়েছে, বিকজ আমি এর আগে কখনো বানাই নাই। ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন, কোনো আইডিয়া দেওয়া থাকলে অবশ্যই দিবেন। আমি আমার এই ভিডিওর কমেন্টে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, কিছু কমেন্টস আসছে, আমি কমেন্টসগুলো পড়ে আমি লাইভটা অফ করে দিচ্ছি, বিকজ নেটওয়ার্কের খুব প্রবলেম, আবার কখন কেটে যায় আমি জানি না। হোপেন্স মানে আই লাভ ইউ। আচ্ছা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি পাগল পাগল, ওইটা বেস্ট ছিল। প্রোফাইলে ঢাকাইয়া মায়া লিঙ্ক দিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি, হ্যালো আপু, হ্যালো, ও ফাইন, কি বলবো, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাকে আরো অনেক অনেক উৎসাহিত করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।